নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে বাচ্চাদের আবদারে আর একটু অন্যরকম পদের জন্য রান্না করে নিলাম অন্য একটা রেসিপি, যেটা নাকি অনেকেই খেতে খুব ভালোবাসে। তবে হ্যাঁ, একটু তো কষ্ট আছে। তো চলুন তাহলে প্রথম থেকে শুরু করে দিই, কোন রেসিপি যেটা আমাদের ছোট্ট থেকে বড় অনেকেই ভালোবাসে। যদিও এই রেসিপিটা করতে একটু খাটনি হয় আর আগে থেকে প্রিপারেশন নিতে হয়, আমিও তাই করলাম। রাত্রিবেলায় চাল আর ডাল, আতপ চাল না সেদ্ধ চাল কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি বিউলির ডাল, নিয়ে সেটাকে ভিজিয়ে নিয়েছি 150 গ্রাম আতপ চাল, আর তার সঙ্গে 100 গ্রাম পরিমাণ বিউলির ডাল ভিজিয়ে রেখেছি সারা রাত। সকাল হতে না হতে শুরু করে দিলাম তোড়জোড় রেসিপিটার জন্য। চাল তো ওদিকে ভেজানো হয়ে গেছে, আর এদিকে মনের পছন্দ মতো সবজি, খুবই হেলদি হেলদি সবজি, যেমন ক্যাপসিকাম, গাজর, লাউ, যত সবজি যেগুলো আপনাদের পছন্দ মোটামুটি সেগুলো নিতে পারেন। তো গাজর, ক্যাপসিকাম, আলু, লাউ এগুলো একটা কমন সবজি, যেটা দিয়ে খুব সুন্দর এই রেসিপিটা যায়। আর এর জন্য কিন্তু নারকোল মাস্ট, নারকোল দিয়ে একটা অনবদ্য রেসিপি যেটা নাকি সাউথে খুবই প্রিয়। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছেন, ধোসা রেসিপিটি আমি আপনার সাথে শেয়ার করব, মশালা ধোসা। আর তার জন্য ব্যাটারটা দেখুন, সারা রাত ওভার নাইট চাল আর ডাল ভিজে একটা সুন্দর ব্যাটার হয়ে গেছে। সেই ব্যাটারটাই কিন্তু আপনাকে রেখে দিতে হবে বেলা, এক বেলা রেখে দিতে হবে ওটা ফার্মেন্টেশনের জন্য। রাতভরও রেখে দিতে পারেন, শীতকালে একটু সময় বেশি লাগে ফার্মেন্টেশন হতে, কিন্তু এটা ফার্মেন্টেশন হলে ধোসাটা আসলেই মচমচে হয়। আর ধোসাটা মচমচে হলে কতটাই খেতে ভালো হয়, যারা দ্বারা ধোসা খেয়েছেন আশা করছি এমন কেউ নেই যারা ধোসা খায়। তো আমিও তাই করলাম, রাত্রিবেলায় চাল ডালটা তো ভেজানোই ছিল, সেটাই কিন্তু আমি একটা মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম, দেখুন ঠিক এরকম হলো। এরপরে এটাকে ওভারনাইট রেখে দিতে হবে, তারপরে সকালবেলায় কিন্তু এর ফার্মেন্টেশন হয়ে যাবে, আর এইরকম স্মুথ ব্যাটারটা কিন্তু রেডি হয়ে চলে আসবে। আপনারা কিন্তু চাইলে একটু জল দিয়ে করতে পারেন। আর সাম্বার করার জন্য সবজিগুলো কিন্তু আমি আগেই নিয়ে নিয়েছি, দেখুন আমার পছন্দ মতো মোটামুটি সবজি নিয়েছি, এবার আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, সব রকম সবজি মোটামুটিতে দেওয়া যায়। আর বাচ্চারা কিন্তু এই সাম্বারটা খুব মজা করে খায়। চলুন, সাম্বারের রেসিপিটা তো আগেই আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, এবারে কিন্তু মশালা ধোসার যে মশালাটা ওইটা কিন্তু করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে বাদামগুলোকে ফ্রাই করে নিয়েছি। বাদামগুলো যখন লাল হয়ে গেছে তুলে নিয়েছি, এবারে পালা আলুর, আলু আর গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, পেঁয়াজ, অনেক কিছুই দিতে পারেন। আমি কিন্তু মোটামুটি ওই গাজর, আলু, ক্যাপসিকাম দিয়ে কিন্তু সবজি মানে সব মশলাটা করেছি, ওটা কিন্তু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নিয়ে এটা কিন্তু নুন দিয়ে আমি ফ্রাই করবো, এটা কিন্তু ভাজা হবে না, যে সটে করে নিতে হবে। হালকা করে নিয়ে এটার মধ্যে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব, একদম মাখামাখা টাইপের একটা তরকারি হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই ভালো, এতে তেমন কিছু মশলা পড়ে না, এতে কিন্তু সাম্বারের জন্য যে মশলা সে একটুখানি কিন্তু দিলেই হয়েছে। আপনারা আপনাদের মতো কিন্তু এই সবজিটা করে নিতে পারেন, তো যে মশলাটা ওটা কিন্তু করে নিতে পারেন। দিয়ে দিয়েছি টমেটো, এবারে কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত চাপা দিয়ে রান্না করে নেব। একটু হলুদ, নুন, অল্প পরিমাণে মিষ্টি দিয়ে আপনি কিন্তু এটাকে আমি রান্না করে নিলাম। আর এই দেখুন, রান্না হওয়ার পর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কুচুনো পেঁয়াজ, ধনে পাতা, আর ভেজে রাখা যে বাদামগুলো সেগুলো, আর সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা ছোটো ছোটো পিস করে কাটা নারকোল। এটা দিলে কিন্তু আসলে টেস্ট খুব ভালো হয়। তবে আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম, আমার কাছে ধোসা করার মতো উপযুক্ত একটা চাটু ছিল না। এর জন্য যে চাটু দরকার হয় সেটা কিন্তু লোহারই হতে হবে, আর ওটা কিন্তু একটু মোটা হতে হবে। আমার কাছে যেটা ছিল, যেহেতু হঠাৎ করে ডিসিশন নিয়েছি বাচ্চাদের আবদারে, পাতলা ছিল, তো একটুখানি অসুবিধা করেছি। যদি আপনাদের কাছে মোটা চাটু থাকে তাহলে কিন্তু ধোসাটা অসাধারণ হয়। আমারও খেতে, আমার ধোসাটাও যে রান্না করেছিলাম ভালোই হয়েছিল, কিন্তু ওই মাঝে মাঝে একটু প্রবলেম করছিল চাটুটা, যেহেতু খুবই পাতলা, তো যেটার জন্য প্রথমে চাটুটাকে কিন্তু গরম করতে হবে, গরম করে একটু জলের ছিটা দিতে হবে, দিয়ে সেটাকে পুছিয়ে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু
ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। আগে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে খুন হাতা দিয়ে ব্যাটারটাকে ছড়াবেন, তো আমিও তাই করেছি। তো এবারে কিন্তু ওটাকে ভাজতে হবে হালকা করে, লাল লাল হয়ে যাবে, তারপরে মাঝখানে দিয়ে দেবো। দেখুন তলা থেকে লাল হয়ে গেছে আর আসলেই খুব মচমচে হয়, আর এটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। যদিও এই রেসিপিটা করতে মনে হয় অনেক খাটনি, কিন্তু আসলেই এত টেস্ট হয়, আর দেখুন কী সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি অনেক রকমভাবেই করেছিলাম, কিছুটা মাসালা ধোসা, কিছুটা সাদা ধোসা, দেখুন এটা যেমন সাদা ধোসা করেছি, এতই ক্রিস্পি হয়েছিল যে কী বলবো, খুব সুন্দর হয়েছিল। আর এতে আবার মশলা ভরে দিয়েছি আর খেতে খুবই সুন্দর হয়, জল খাওয়ারে বা রাতের ডিনারে খুবই ভালো লাগে। আমরা কিন্তু ডিনারে খেয়েছিলাম আর খুবই সুন্দর হয়েছিল দেখুন। তবে মাঝে মাঝে ওই যে বললাম একটুখানি মোটা চাটু নিতে হবে, আর চাটুটাকে অবশ্যই একটু তেল দিয়ে কাপড় দিয়ে পুছে আবার ওতে জলের ছিটা দিয়ে তারপরে ধোসার ব্যাটারটা দিয়ে ছড়িয়ে নিতে হবে। আর এই দেখুন এটা হচ্ছে সাম্বার। সাম্বারের রেসিপিটা বান্টি রান্নাঘরে আগেই আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সাম্বারটা দিয়ে তো খাবো, ওই জন্যে সাম্বারটাকে কিন্তু আমি রান্না করতে প্রেসারে বসিয়ে দিয়েছি, খুবই সোজা। এমন কিছু নয়, মশলাটা রেডি হয়ে গেলেই সাম্বারটা খুবই ঝটপট হয়ে যায়। তবে হ্যাঁ, একটু চালটা ভিজিয়ে রেখে বাটা, এটাই যা কষ্ট মনে হয়, কিন্তু করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর পরিবারের সবাই মিলে যখন এরকম একটা রেসিপি নিয়ে বসা হয় আসলেই মজাটা অনেক বেশি। তাহলে চলুন, সাম্বার তো রেডি হয়েই গেল আর ওদিকে ধোসা তো হয়েই গেছে, সাম্বারটাকে আমি কিন্তু প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দেবো আর ওদিকে আমি ধোসাগুলো রেডি করে নিচ্ছি। খুবই অসাধারণ হয় সাম্বার ধোসা, আপনারা চাইলে চাটনি দিয়েও খেতে পারেন। তবে আমি কিন্তু আসলে এই মশলা ধোসা কিন্তু আপনারা চাইলে কোনো সাম্বার ছাড়াও খুব ভালো লাগে, আমার তো মনে অসাধারণ লাগবে। এই ধোসাটাকে এইভাবে কুচুনো পেঁয়াজ বাদাম মুখের মধ্যে যখন প্রচার ক্রিপসি, ধোসার যে লেয়ারটা অসাধারণ লাগছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদেরও আশা করছি এইভাবে যদি ধোসা করেন খুবই ভালো লাগবে। সবসময় তো আর বাজারের কেনা ধোসা খাওয়া যায় না, আর ঘরে যদি টাটকা এইভাবে একটু ধোসা করে নেন ব্যাটারটা আগে থেকে করে রেখে, তাহলে কিন্তু খুবই সহজে এই ধোসাটা আপনারা ঘরে করে বাচ্চা থেকে বড় সকলেই এনজয় করতে পারেন। আমার রেসিপিটা আপনাদের আসলেই কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর ধোসাটা আসলে এতটাই ভালো হয়েছিল, কুচুনো পেঁয়াজ ছোটো ছোটো করে নারকোল কেটে রাখা আর এই ন্যাশ করা তরকারিটা অসাধারণ লাগছিল ধনে পাতার সঙ্গে খেতে। মুখে যখন পড়ছিল ক্রিপসি ধোসা আর তার সঙ্গে এই বাদাম নারকোল, একটা অনবদ্য টেস্ট, মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু সহজেই করতে পারেন, একটা কেন ঘরে করে দুটো বা চারটে সহজেই খেয়ে নেওয়া যায়, পেট ভরে যাবে কিন্তু মন ওই যে বললাম ভরবে না ক্রিপসি ধোসা আর ওরকম একটা সবজি হলে। তাহলে চলুন, মশলা ধোসাটা আসলেই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই দেখুন পুরোপুরি ভেতরের লেয়ারটা কি দারুণ লাগছে না, খেতে হয়েছিল খুব অসাধারণ। আর আমি আবার আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব ধোসার। হ্যাঁ, এবারে কিন্তু একটা ভালো চাটু অবশ্যই কিনে নেব ধোসাটা আরও সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের মতো এতটাই, আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন, রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করে দেবেন। আর চলুন আজকের মতো।